বিশ্বের 215টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2 কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 7 লাখের বেশি মানুষের। সংক্রমণ এবং মৃত্যুর 4 ভাগের 1 ভাগই মার্কিন যুক্তরাষ্ট্রে। গত 24 ঘন্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ভারতে। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে সামিয়া রহমান প্রিমার রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে আমেরিকার 2 মহাদেশ ও দক্ষিণ এশিয়ায়। ইউরোপে কিছুটা কমার পর আবারও সংক্রমণ বাড়ছে। বিশ্বজুড়ে আক্রান্তের পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 250,000 ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে 160,000-এরও বেশি মানুষের। আক্রান্তের হিসেবে দ্বিতীয় স্থানে ব্রাজিল। অধিকাংশ শহরের দোকান ও রেস্তোরাঁ খুলে দেওয়ার পর দেশটিতে মৃত্যুর সংখ্যা 100,000 ছাড়িয়েছে। করোনায় যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি বিখ্যাত কোপাকাবানা বিচে শ্রদ্ধা জানিয়েছে বেসরকারি সংস্থা হিউজিপাজের সদস্যরা। করোনা ভাইরাসে আক্রান্তে তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। গত 24 ঘন্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু এই দেশটিতেই। অস্ট্রেলিয়ায় ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রাদেশিক রাজধানী মেলবোর্নে রাত্রিকালীন কারফিউ জারি সহ কঠোর বিধিনিষেধ আরোপ রয়েছে। গ্রিসে করোনা সংক্রমণের পর থেকে একদিনের রেকর্ড 200-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। জর্জিয়ায় একটি স্কুলের শিক্ষার্থী ও কর্মচারী সহ 9 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ 16টি দেশের নাগরিকদের ইটালিতে প্রবেশের নিষেধাজ্ঞার সময় 7 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নর্থ কোরিয়া লকডাউনে থাকা সীমান্ত এলাকার বাসিন্দাদের সব ধরনের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়েছে দেশটির সরকার। সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। করোনামুক্ত 100 দিন পার করেছে নিউজিল্যান্ড। দেশটিতে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। মার্চের শুরুতে কঠোর বিধিনিষেধ থাকলেও এখন স্বাভাবিক জীবনে ফিরে গেছে নিউজিল্যান্ডের নাগরিকরা। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই।